নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওইসিএসডের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হলো। তো বন্ধুরা, বর্তমানে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং এখনও পর্যন্ত টাকা পাননি, তাদের প্রত্যেকের ব্যাংকে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তো কোন কোন জেলাতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এবং সেই সঙ্গে আপনারা যারা টাকা পাচ্ছেন না, তারা কীভাবে টাকা পাবেন বা কবে টাকা পাবেন সেটাও দেখাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। আজকে আপনারা জানেন 1,51,00,000 আগেই লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। গত বিজিবিএস কনফারেন্সে গত মাসেই আরও 5,00,000 দিয়ে দেওয়া হয়েছিল, বাকি ছিল আরও 20,00,000। সেই 20,00,000 আজকে আমি বোতাম টিপলাম আর 20,00,000 মা বোনেদের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে গেল। লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে যারা যুক্ত হয়েছেন সেই প্রাপকদের আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। দিদির হাতে তারা নেবেন প্রতীকী হিসেবে ডামি চেক এবং শুভেচ্ছা বার্তা। আমি প্রথমেই ডেকে নিচ্ছি মঞ্চে উত্তর চব্বিশ পরগনা থেকে আলেমা বিবি। আলেমা বিবি, তিনি প্রতি মাসে 500 টাকা করে পাবেন এবং শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে। তারপরে আসছেন উত্তর চব্বিশ পরগনা থেকে শ্রীমতী চুমকি ঘোষ। চুমকি ঘোষও প্রতি মাসে 500 টাকা করে পাবেন, তাকেও মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন শুভেচ্ছা বার্তা। হাওড়া জেলা থেকে সোমারি ওরাও প্রতি মাসে 1,000 টাকা করে পাবেন। হাওড়া জেলা থেকে শ্রীমতী দীপালী সিং প্রতি মাসে 500 টাকা করে পাচ্ছেন, মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানাচ্ছেন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মায়া মণ্ডল প্রতি মাসে 1,000 টাকায় নিজ নিজ অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারে ঢুকে যাবে। দক্ষিণ চব্বিশ পরগনার শাহিনা পারভিন প্রতি মাসে সে পাবে 500 টাকা করে। দক্ষিণ চব্বিশ পরগনার কল্পনা ওরাও প্রতি মাসে 1,000 টাকা করে তার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। শুভেচ্ছা বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ চব্বিশ পরগনার হাফিজা খাতুন প্রতি মাসে 500 টাকা করে তিনিও পাবেন, হাফিজা খাতুন দক্ষিণ চব্বিশ পরগনা। এরপরে কলকাতা থেকে এসছেন মঙ্গলা দাস, প্রতি মাসে 500 টাকা করে তিনি পাবেন, তার নিজের অ্যাকাউন্টে প্রতি মাসে এটা যাবে। শুভেচ্ছা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সুপ্রিয়া দিকপতি কলকাতা জেলা থেকে এসছেন, প্রতি মাসে 500 টাকা করে পাবেন, মাননীয় মুখ্য সচিব তার হাতে চেক তুলে দিচ্ছেন। উত্তর চব্বিশ পরগনার আমেনা বিবি, তিনি প্রতি মাসে 500 টাকা করে পাবেন, শুভেচ্ছা বার্তা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। উত্তর চব্বিশ পরগনা থেকে মারুফা খাতুন 500 টাকা করে প্রতি মাসে পাবেন, শুভেচ্ছা এবং চেক পাচ্ছেন। হুগলি জেলা থেকে পাপিয়া দাস 1,000 টাকা করে প্রতি মাস লক্ষ্মী ভাণ্ডার। হুগলি জেলা থেকে স্বাগতা চক্রবর্তী প্রতি মাসে 500 টাকা করে পাবেন তিনি। অবশেষে হাওড়া জেলা থেকে অঞ্জনা দাস প্রতি মাসে 500 টাকা করে লক্ষ্মী ভাণ্ডারের টাকা তাকে তুলে ধরলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, এইমাত্র আপনারা লাইভে দেখতে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুনভাবে নাম নথিভুক্ত করেছেন বা নতুনভাবে আবেদন করেছেন, তাদের সরাসরি কিন্তু টাকা দেওয়া শুরু করেছেন। তো এখনও পর্যন্ত যদি আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যে খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে, কারণ আজ থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। আর যে সমস্ত পুরনো মহিলারা ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছেন, তারা যেমন পাচ্ছেন তেমনভাবেই পাবেন, এবং যাদের টাকা পাওয়া বন্ধ ছিল তারা যদি সংশোধন করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনারাও দু একদিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, এবং আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন কিনা অবশ্যই নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।